আমার গোয়ার প্রথম তিনটি পর্বে আপনাদেরকে বলে দিয়েছিলাম গোয়ার প্রথম চারটি দিন কি করে প্ল্যান করবেন। ছিল সাউথ গোয়া ঘোরার সম্পূর্ণ তথ্য, যেমন কোথায় থাকবেন, কী কী ঘুরবেন আর কীভাবেই বা ঘুরবেন। তার পাশাপাশি ছিল নর্থ গোয়ার প্রথম দুদিনের অভিজ্ঞতা। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকলো, ক্লিক করে দেখে নিতে পারেন, আপনাদের বুঝতে সুবিধে হবে। আমার এই ভিডিওতে থাকবে গোয়ার শেষ দুই দিনের সম্পূর্ণ তথ্য আর একটি বাজেট প্ল্যান। অতএব ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। চলুন আর অপেক্ষা না করে চটজলদি বেরিয়ে পড়া যাক নর্থ গোয়া ঘুরতে। লোকে বলে আমার পায়ে সর্ষে, তাই হয়তো কোনো এক অজানা টান আমাকে বার বার নিয়ে গিয়েছে নতুনের খোঁজে, যাকে আটকানোর দুঃসাহস বা স্পর্ধা কোনোটাই নেই। এই দিনের শুরুতে আপনারা প্রথমে দেখে নিতে পারেন কালাঙ্গুর থেকে 3.5 কিলোমিটার উত্তরে অবস্থিত গোয়ার অন্যতম জনপ্রিয় সৈকত বাগা বিচ। আমাদের সেই দিন কালাঙ্গুর থেকে স্কুটি করে বাগা পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 15 মিনিট মতো। বাগাতে স্কুটি পার্কিং বাবদ আমাদের খরচা পড়েছিল 30 টাকা। এই মুহূর্তে আমি আছি বাগা বিচে। হিপ্পিদের দ্বারা আবিষ্কৃত এই সৈকতটি অন্য দুটি জনপ্রিয় সৈকতের মাঝে অবস্থিত। এর এক পাশে রয়েছে আঞ্জুনা সমুদ্র সৈকত এবং আরেক পাশে কালাঙ্গুর বিচ, আর বিচের এক পাশ দিয়ে বয়ে চলেছে বাগা নদী। এই প্রাণবন্ত সৈকতটিতে রয়েছে আপনার খাবার ও পানীয় সাথে সময় কাটানোর জন্য কিছু বিচ সাইড শ্যাক। পেছনে অনেকগুলো বিচ সাইড শ্যাক আছে, এই শ্যাকগুলোতে বসে আপনারা খানিকটা সময় কাটাতে পারেন। আর আছে প্রচুর ওয়াটার স্পোর্টসেরও সুবিধে। এখানে আপনি জেট স্কি করতে পারবেন, প্যারাসেলিং করতে পারবেন আর বোটিং করতে পারবেন। এদিকে যে কটা বোট আপনারা দেখছেন প্রত্যেকটাতে এখন প্যারাসেলিং হচ্ছে। বাগা বিচ কিন্তু অন্যান্য নর্থ গোয়ার বিচের থেকে অনেক বেশি ক্রাউডেড। যদি আপনি পার্টি ভালোবাসেন, দিস প্লেস ইজ আ মাস্ট ভিজিট। বাগা হলো গোয়াতে রাতের সবচেয়ে বড় পার্টি হটস্পটগুলির মধ্যে একটি, যেখানে রয়েছে টিটোজের মতো কিছু দুর্দান্ত পাব ক্যাফে। এরপর বাগা বিচ থেকে বেরিয়ে ছিল লাঞ্চ সেরে নেওয়ার পালা, আর ভুড়ি বসার্তে সেদিন আমরা পৌঁছে যাই বাগা থেকে 1.5 কিলোমিটার দূরে ফ্যাট ফিশে। আর তারপর আমরা লাঞ্চ করতে এসেছি বাগা থেকে 1.5 কিলোমিটার দূরে ফ্যাট ফিশে। ফ্যাট ফিশে প্রায় 1 ঘন্টা ওয়েটিং টাইম, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনেই আরেকটা রেস্টুরেন্ট আছে। সেদিন ফ্যাট ফিশে বসার জায়গা না পাওয়ায় ফ্যাট ফিশ থেকে বেরিয়ে একটু এগোতেই পৌঁছে যাই ফিশ ডেক নামক একটি রেস্তোরাঁতে। ফিশে তো আমাদের জায়গা হলো না, তো আলটিমেটলি আমরা লাঞ্চ করার জায়গা পেয়েছি, আমরা এসেছি ফিশ ডেকে। লাঞ্চ শেষে মিষ্টিমুখ করতে পৌঁছে যাই ফ্যাট ফিশ লাগোয়াই দি ক্রিম পাম্প নামক একটি ছোট্ট ক্যাফেতে। অর্ডার করি ব্রাউনি উইথ আইসক্রিম, এখানকার ডেজার্টের স্বাদ আমার খিদে আরও বাড়িয়ে তোলে। ফিশ টেকেলে আমার রেকমেন্ডেশন, আপনারা একবার এখানকার ডেজার্ট অবশ্যই চেখে দেখুন। এটা ছিল আমাদের গোয়ার ভ্রমণের শেষ রাত, তাই এইবার আমরা গোয়ার রাতের উন্মাদনাপূর্ণ ভিড় আর গোয়ার নাইট লাইফের সাক্ষী হতে এই ক্যাফেটি থেকে সোজা রওনা দিই কালাঙ্গুর সৈকতের উদ্দেশ্যে। কালাঙ্গুর পৌঁছাই তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:30। কালাঙ্গুর সৈকতে তখন একটা সাজো সাজো রব, বিচ তখন সেজে উঠেছে পাব ও নাইট ক্লাবে মায়াময় জ্যোৎস্নায়, আর উচ্চস্বর পার্টি মিউজিকের আওয়াজে গম গম করছে পুরো বিচ।
এ যেন এক উৎসব, আর জীবন এখানে বাঁধনহারা। তাই আমরাও আমাদের সব বন্ধন ভেঙে মেতে উঠি, আর তালে তাল মিলিয়ে সামিল হয়ে যাই কালাঙ্গুটের নাইট পার্টিতে। তীব্র পার্টি বিটের তালের সাথে শুরু হলো উদ্দাম নাচ, যা চলবে ভোর রাত অবধি। এই হলো গোয়ার নাইট লাইফ, যা নর্থ গোয়ার অন্যতম সেরা আকর্ষণ। দেশ বিদেশ থেকে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসে এই নাইট পার্টির টানে। কিন্তু এই সব কিছুর মধ্যেও কোনো উশৃঙ্খল বা শৃঙ্খলাহীন আচরণ কিন্তু আমার চোখে পড়েনি। জানিয়ে রাখি যে এই কালাঙ্গুটে যদি আপনারা সন্ধেবেলার দিকে আসেন, প্রত্যেকটি পাব ও শ্যাকে কিন্তু ঢোকার জন্য এন্ট্রি ফি আছে। এই প্রত্যেকটি জায়গার এন্ট্রি ফি আলাদা, যা সিজন অনুযায়ী ভ্যারি করতে পারে। এরপর সেদিন আমরা কালাঙ্গুটে বেশ খানিকটা সময় কাটানোর পর ফিরে আসি হোটেলে। এলো ফেরার পালা। হোটেল থেকে চেক আউট করে কালাঙ্গুট সৈকতে শেষবারের মতো ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর সাথে নিলাম অগন্তিক স্মৃতি, যা আমার স্মৃতির মণিকোঠায় আজীবন কয়েদ হয়ে রইল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এতে যখনই আমি একটা ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।